গতকালকে একজনকে পেলাম যে একজন ক্লিনার। তুমি তো অবাক হবে, একটা মেয়ে, সে ক্লিনার, সে শুধু ফ্লোর পরিষ্কার করে, আর কোনো কাজ না, এটাই তার কাজ। তিনটা ফ্লোর আছে, তিনটা ফ্লোরে সে ক্লিন করে, এটা তার কাজ, আর কোনো কাজ না, এক বেলা কাজ করে, এটাতে সে তার বেশ কিছু ইনকাম করে, মানে বেশ কিছু অ্যামাউন্ট পায়। তিনটা ফ্লোর থেকে আলাদা আলাদাভাবে পায়, তো একই জায়গায় উনি করে, সময়টা নষ্ট হয় না। তো এটা পাওয়ার ফলে সেটা কি করেছে, সে তার সংসার চালায় এটা দিয়ে। সংসার বলতে গেলে সে আর তার বাবা মা, আর কিছু নাই, এবং সে এটা দিয়ে এখন সে পড়াশোনা করছে, সে জিরো থেকে শুরু করেছে। এবং তুমি চিন্তা করে দেখো, সেই ক্লিনার থেকে তার ইচ্ছা যে স্যার সারা জীবন ক্লিনার থাকবো না। হ্যাঁ, তা আমাদের বাংলাদেশে কি বলে, হয়তো এটাকে আমরা পরিচ্ছন্নতা কর্মী বলি, তাহলে পরিচ্ছন্নতা কর্মী, এটা তো বলি, অনেকে অনেকে বলে ঝাড়ুদার বলে। তো উনি এটা কি করেন, এটাই করেন, এই কাজটা তার, আর কিছু না। তার চেহারা দেখে বোঝা যাবে না সেই কাজটা করে। সে যখন কাজটা করে তখন সে পোশাক আলাদা পরে, ওখানকার আলাদা পোশাক আছে, এরপরে সে অবশ্য বোরখা পরে এবং ভালো, এবং সে পরিচ্ছন্ন থাকে। সে বললেন, স্যার আমার জীবনে এখন যে কাজটা করছি, এই কাজটা সারা জীবন আর বেশি দিন করতে চাই না, যখনই ট্রেজার পায়ে দাঁড়াতে পারবো তখনই ছেড়ে দেবো এটা। এমনকি পড়াতে পারলো, যদি মাত্র বাচ্চাদের পড়াতে পারে, তাও এটা করবো না, কারণ এই কাজটা করার জন্য তার মানে বিয়ে হচ্ছে না। কারণ যখন সে জানে যে কি করে, তখন এটা যখন জানছে তখন তার বিয়ে হচ্ছে না। কিন্তু সে যখন প্রাইভেট পড়াবে, মনে করো একটা বাচ্চাকে পড়ালো, শিক্ষকদের কিন্তু আলাদা মর্যাদা আছে, দেখবো যে মানে হ্যাঁ যেই হোক শিক্ষক কিন্তু স্যার বলে, আর মেয়েদেরকে ম্যাডাম বলছে, শিক্ষকদের কিন্তু স্যার ম্যাডাম বা আপা বলছে, মানুষ কিন্তু সম্মান দিয়ে কথা বলে। সে যেই হোক যত ধনী হোক না কেন, শিক্ষক তার বাচ্চাকে পড়াচ্ছে, তা কিন্তু সম্মান দিয়ে কথা বলছে, এই সম্মানের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে, সমাজে একটা তার ভ্যালু ক্রিয়েট হচ্ছে। তখন আমরা এইভাবে কিন্তু গড়ে তুলছি একজনকে, একটু একটু করে, হাঁটি হাঁটি পা পা করে তাকে কিন্তু আমরা গড়ে তুলছি। তো সে যদি তুমি বলো কোর্সগুলো করতে পারে, যদি একজন ক্লিনার হয়ে সে যদি একটু একটু টাকা জমিয়ে কোর্স করতে পারে, তার সামনের দিকে এগিয়ে যেতে পারে, তার একটা প্ল্যান হচ্ছে, একটা সামনে একটা যখন ফ্রিল্যান্সিং করবে তখন একটা একটা ল্যাপটপ কিনবে, এটাও তার প্ল্যান, তো একটু একটু সামনে আগাচ্ছে। যদি সে ঝাড়ু দিয়ে ক্লিন করে, শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে, এটাই যদি সে করতে পারে, তুমি তো অনেক ভালো কাজ করছো, তুমি তো বাবার শেল্টারে আছো। ছোটবেলায় একটা কথা বলো তো, বাবার হোটেলে থাকা, হ্যাঁ বাবার হোটেলে খাওয়া, এটা আমাদের ছোটবেলায় বলতো, আমার বাড়ি হলো কুষ্টিয়া, তো ওখানে এই এই কথাগুলো প্রচলন ছিল। আর যারা এমনিতে ঘুরে বেড়াতো তাদেরকে একটা কথা বলতো, ম্যানেজার, কিসের ম্যানেজার, টোটো কোম্পানির ম্যানেজার, হ্যাঁ টোটো কোম্পানির ম্যানেজার, মানে সে একেবারে ফন্ডা থেকে সময় নষ্ট করছে। এই জন্য বলবো যে যেখান থেকে আছে ওখান থেকে যদি তার স্বপ্ন পূরণ করতে পারে, তাহলে তোমার বাইরে যাওয়ার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ।